दौ शान्ति अन्तरिक् शान्तिः ॐ पृथिवी शान्तिः रापः शान्तिः शान्तिः ॐ वनस्पतयो शान्तिः श्वेदेवा शान्तिः ब्रह्म शान्तिः ॐ सर्वं शान्तिः शान्तिरेबु शान्तिः ॐ शामा शान्तिरेधि আধ্যাত্মিক জগতে প্রবেশের দ্বার হচ্ছে মন এই মনকে না জানলে সাধন জগতের কিছুই জানা সম্ভব নয় তাই আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে চাইলে বা সাধন করতে চাইলে আমাদের মনকে বুঝতে হবে মনকে ধরতে হবে শুধু সাধন জগতেই নয় আমাদের এই পার্থিব জীবনে অর্থাৎ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং সবশেষে বিশ্বস্তরীয় জীবনে মনের গুরুত্ব অপরিসীম যে মনকে জেনেছে তার জীবনে সুখ এসেছে আর যে জীবনে কখনো মনকে বুঝতে পারেনি তার জীবনে দুঃখই দুঃখ মনীষীরা বলছেন মানুষের জীবনে বন্ধনের কারণও এই মন যে মনকে জেনেছে সে স্বাধীন সে সুখী আর যে মনকে জানতে পারেনি সে বন্ধনে আবদ্ধ পরাধীন এখন মন বলতে আমরা কি বুঝি মনের অভিধানগত অর্থই বা কী আসলে মনকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে ডেকে থাকি যার সাহায্যে মানুষ মনন করে তাকেই বলা হয় মন মনকে আবার কেউ কেউ বলেন চিত্ত চৈতন্য যেখানে প্রতিফলিত হয় সেটাই চিত্ত এই মনকে আবার আমরা বলে থাকি অন্তঃকরণ অন্তকরণ অর্থাৎ অন্তরে যিনি কাজ করেন ভেতরে যিনি কাজ করেন আমাদের ভেতরে যিনি কাজ করেন তাকেই বলা হয় অন্তঃকরণ এই মনের সাহায্যেই আমরা জ্ঞান বুদ্ধি আহরণ করে থাকি তাই এই মনকেই কেউ কেউ বলে থাকেন প্রজ্ঞা সমস্ত ইন্দ্রিয়ের ইনিই প্রবর্তক তাই মনীষীরা একে প্রবৃত্তিও বলে থাকেন আবার বলা যায় আমাদের ইচ্ছা শক্তির প্রবর্তক ইনি তাই একে প্রবৃত্তি বলা যায় আবার কেউ কেউ এই মনকেই আখ্যা দিয়েছেন হৃদয় বলে অর্থাৎ আমাদের যে দয়ার ভাব তা যেখানে উদয় হয় সেটা হচ্ছে হৃদয় তো আপনি মনকে যে নামেই ডাকুন না কেন মন মনেই থাকবে আসলে মনের বিভিন্ন ক্রিয়ার জন্য বা তার বিভিন্ন রকমের স্বভাবের জন্য আমরা একে ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকি মন আমাদের অধরা মন কোথায় থাকে আমরা জানি না কেবল মাঝে মাঝে বা বলা যেতে পারে সর্বক্ষণই আমরা তার উপস্থিতি টের পাই আর তার অবস্থান অনুমান করি মাত্র আমরা জানি আমাদের পঞ্চভূতের শরীরের কোথাও এই মনকে খুঁজলে পাওয়া যাবে না আসলে মন তো স্নায়ুর ক্রিয়া সাধকের ভাষায় বলা চলে আমাদের বিভিন্ন চক্রের ক্রিয়া তাই এই চক্রগুলো সম্পর্কে আমাদের গভীরভাবে জানতে হবে আমাদের দর্শন আমাদের শ্রবণ ইত্যাদি আমাদের শরীরের বিভিন্ন চক্রে আঘাত করে এবং সেখানে স্পন্দন তোলে এই চক্রের তরলকে চঞ্চল করে তোলে ক্রিয়াশীল করে তোলে আমাদের বিশেষ বিশেষ জায়গায় বা গ্রন্থিতে এই আলোড়ন তোলার সক্রিয় ভূমিকা নেয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় আর ওই গ্রন্থি যখন ক্রিয়াশীল হয়ে যায় তখনই আজব ব্যাপার সংগঠিত হয় মানুষ তখন চিন্তা করতে শুরু করে ভাবনা করতে শুরু করে এবং এই স্পন্দন স্পন্দনধারায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ধারার পরিবর্তন হয় ধারার পরিবর্তন হয় কর্মধারার পরিবর্তন হয় মানুষ পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে দেব মানব হয়ে যায় মানুষের এই চক্রের সংখ্যা এখনও ঠিক ঠিক নির্দিষ্ট করা সম্ভব হয়নি কোথাও কোথাও মনীষীদের গভীর অনুভূতি এই চক্র সংখ্যা তারা বলছেন একশো চোদ্দোটি এই সমস্ত চক্র ক্রিয়াশীল থাকে না কিন্তু একে ক্রিয়াশীল করা সম্ভব হতে পারে তবে এই একশো চোদ্দোটি চক্রের মধ্যে মহামানবরা তাদের একশো আটটি চক্র ক্রিয়াশীল করতে পেরেছেন এসব আসলে মহামানবদের ব্যাপার আমরা যাদেরকে অবতার পুরুষ বলে থাকি তাদের এই চক্রগুলো ক্রিয়াশীল থাকার সম্ভাবনা আমাদের যে জপের মালা দেখবেন একশো আটটি পুঁথি থাকে তাকে এই একশো আটটি পুঁথি আসলে ওই একশো আটটি সম্ভাবনাময় চক্রের রূপক মাত্র মহামানবদের এই আট একশো আটটি চক্রই ক্রিয়াশীল থাকতে পারে বাকি ছটি ক্রিয়াশীল হয় না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের মাত্র সাতটি চক্র বা মোট এগারোটি স্পর্শকাতর জায়গায় একটু চেষ্টা করলেই এই চক্রগুলোকে অর্থাৎ এগারোটি কাতর জায়গায় একটু চেষ্টা করলেই আমরা সেগুলোকে ক্রিয়াশীল করতে পারি সেজন্য এই জায়গাগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার প্রথমে সাধন জগতের প্রবেশ মুহূর্তে এই সব জায়গাগুলো সম্পর্কে একটা কাল্পনিক ধারণা করে নিতে হয় সাধনার সঙ্গে সঙ্গে এই সব জায়গায় আপনার মৃদু কম্পন অনুভূত হবে আর ঠিক তখনই আপনি এর সঠিক অবস্থান এর পরের দিন আমরা এই এগারোটি স্পর্শকাতর জায়গা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেব যদিও এইসব স্পর্শকাতর জায়গা বা স্নায়ুচক্রের চক্রের সঠিক অবস্থান এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে শান্তি শান্তি শান্তি